মডেল অ্যাক্টিভিটি টাক্স দশম শ্রেণী পার্ট ওয়ান ভূগোল জানুয়ারি দু হাজার বাইশ অর্থাৎ প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নতুন ক্লাস টেনে উঠেছ তোমাদের জন্য কিন্তু অলরেডি বাংলার শিক্ষা ওয়েব পোর্টালে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাক্স পার্ট ওয়ান দু হাজার বাইশের জানুয়ারির প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের স্কুল থেকেও অলরেডি দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে তোমাদের খাতায় লিখে কিন্তু জমা দিতে হবে এটা কিন্তু আগের বছর থেকে হয়ে আসছে তোমরা জানো তো আজকের ভিডিওতে আমরা তোমাদের ভূগোল বিষয়ের জানুয়ারি মাসের পার্ট ওয়ানের যে প্রশ্নগুলো দেয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর সংকলন নিয়ে হাজির হয়েছি এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি যেভাবে দিয়েছি হুবহু সুন্দর করে যদি এইভাবে তোমরা খাতায় লিখে নাও এবং স্কুলে জমা দাও তাহলে কিন্তু তোমরা একদম কুড়িতে কুড়ি পাবে অর্থাৎ সম্পূর্ণ ফুল মার্ক পাবে তো চলো বন্ধুরা আমাদের চ্যানেলের বাকি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিও তো চলো বন্ধুরা আমরা প্রশ্ন এবং উত্তরগুলো ঝটপট দেখে নিই দেখো প্রথমে আছে তোমাদের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন কি আছে নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হল গ দাগের অপশনটা সঠিক হবে দুই নম্বর প্রশ্ন কী আছে যে প্রক্রিয়ায় নদীবাহিত পোস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষে ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে কি বলে ঘগের অপশনটা সঠিকভাবে ঘর্ষণ ক্ষয় তিন দাগের প্রশ্ন কি বলেছে ঠিক জোড়াটি নির্বাচন করো এখানে যে চারটি জোড়া রয়েছে তার ভিতরে গ অপশনটা তোমাদের সঠিক হবে নদীর গতিপথে কঠিন শিলারের নিচে যদি কোমল শিলা অবস্থান করে তাহলে জলপ্রপাতের সৃষ্টি হয় আচ্ছা এবার দুই দেখা কি বলছে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এই দুইয়ের শূন্যস্থান প্রথম যে প্রশ্নটা রয়েছে মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয় জাত ভূমিরূপ হলো কি বলো উত্তর বাজাদা হবে অর্থাৎ শূন্যস্থানে তোমরা বাজাদা লিখবে দুই নম্বর প্রশ্ন আছে কি নদীর ক্ষয়কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত শূন্যস্থানে কি হবে মন্তকূপ বা পট হোল লিখতে পারো তোমরা ঠিক আছে এবার দেখো প্রশ্ন হচ্ছে ক ও ক্ষ স্তম্ভের ভিতরে মেলাও অর্থাৎ ডান এবং বাম স্তম্ভের ভিতরে তোমাদেরকে মেলাতে হবে দেখো আমি মিলিয়ে দিয়েছি যেভাবে দিয়েছি সেইভাবে সুন্দর করে তোমরা দেখে লিখে নাও দেখো এক নম্বর দিয়েছি নদীর ক্ষয় বহন এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা কী হবে তিন নম্বরটা হবে অর্থাৎ অশ্ব প্রকৃতি হ্রদ দুই নম্বর কী আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা কী হবে তো এরিটি তিন নম্বর আছে বায়ু অপসারণের সৃষ্ট গর্ত এটা কী হবে ব্লো আউট আচ্ছা এগুলো হয়ে গেল এবার দেখো বলেছে তিন নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও অর্থাৎ এগুলো কিন্তু দুই মার্ক করে সেরকমভাবে তোমাকে লিখতে হবে দেখো এক নম্বর প্রশ্ন আছে মরুদ্দান কীভাবে সৃষ্টি হয় তো চলো সুন্দর করে উত্তরটা আমরা দেখে নিই এটা যেভাবে আমি লিখেছি ঠিক এরকমভাবেই কিন্তু তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে তাহলেই কিন্তু ফুল মার্ক পাবে দেখো মরুভূমির ভিতরে কোনো কোনো স্থানে জলের উৎস থাকলে সেখানে গাছপালা কৃষিকাজ জনবসতি গড়ে ওঠে ওই জায়গাগুলোকেই বলে মরুদ্যান মরুভূমিতে প্রবল বায়ুপ্রবাহের কারণে কোনো কোনো স্থান থেকে ক্রমাগত বালি অপসারণে অবনমিত অংশ বা খাতের সৃষ্টি হয় বালি অপসারণে জলপীঠ উন্মুক্ত হলে সেখানে জল জমে হ্রদ সৃষ্টি হয় রদ মিষ্টি জলের হলে সেখানে উদ্যান গড়ে ওঠে আচ্ছা নেক্সট দুই নম্বর প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা বইতে কিন্তু সঠিক উত্তরে এটা পাবে না তো আমি সুন্দর করে উত্তরটা তৈরি করে দিয়েছি দেখে নাও এবং সুন্দর করে খাতায় লিখে নেবে তোমরা কিন্তু একদম ফুল মার্ক পাবে উঁচু পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বত আরোহীদের সমস্যার অন্যতম কারণ সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো তো চলো উত্তরটা কী হয় দেখে নিই আমরা হিমবাহের পাদদেশে অসংখ্য আড়াড়ি বা লম্বালম্বি ফাটলকে ক্রেভাস বলে বছরের বেশিরভাগ সময় এগুলি হালকা তুষার দ্বারা ঢাকা থাকে ফলে দূর থেকে ক্রেভাস চিহ্নিত করা যায় না অর্থাৎ দেখা যায় না তাই পর্বতারোহীদের কাছে এগুলি অত্যন্ত বিপজ্জনক হালকা তুষারে ঢাকা এই ফাটলগুলি ঠিক মতো দেখতে না পেয়ে অনেক সময় পর্বতারোহীরা এই খাদে পড়ে যান এবং আশেপাশের এলাকা থেকে গড়িয়ে আসা তুষার দ্বারা চাপা পড়ে যান যার ফলে অনেকের মৃত্যু ঘটে প্যারাসেস করে আরেকটু লিখে দেবে এছাড়াও ক্রেভাসের ফলে সৃষ্ট ফাটলগুলি গ্রীষ্মকালে গভীর পরীক্ষা সৃষ্টি করে যা অতিক্রম করা বেশ কঠিন যে কোনো সময় ভেঙে পড়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমরা চার দেখায় প্রশ্ন কি আছে নিচের প্রশ্নটি উত্তর দাও নিচের প্রশ্নটি কী আছে চলো দেখি মরু সম্প্রসারণ রোদের তিনটি উপায় লেখো আমি তোমাদেরকে এখানে চারটি উপায় বলে দিয়েছি এই চারটি উপায় তোমরা লিখবে আর তুমি যদি মনে করো এর ভিতর থেকে বেঁচে আমি তিনটি উপায় লিখব তাও লিখতে পারো কিন্তু চারটি উপায় লিখলে তুমি তবেই কিন্তু তিনে তিন তোমাকে দেওয়া হবে দেখো পয়েন্ট করবে প্রথমে বৃষ্টির জল সংরক্ষণ মরুভূমিতে যে সামান্য বৃষ্টি হয় তা ধরে রাখার জন্য গর্ত চেক ড্যাম তৈরি করা হয় দুই নম্বর পয়েন্ট লিখবে জমির লবণতা হ্রাস এবং উর্বরতা বৃদ্ধি দেখো জমির লবণতা যাতে কমে তার জন্য বিভিন্ন ফসলের চাষ দরকার যেমন সুটি জাতীয় উদ্ভিদ চাষে জমির উর্বরতা বাড়ে তিন নম্বর পয়েন্ট কী করবে বালিয়াড়ির বিস্তার রোধ বালিয়াড়ি সম্প্রসারণ রোধের জন্য বেড়া দেওয়ার মতো করে গাছ লাগানো দরকার ভারতের সিএ জেড আর আই অর্থাৎ সেন্ট্রাল অ্যারেড জোন রিসার্চ ইনস্টিটিউট এই ব্যাপারে কিন্তু সাফল্য পেয়েছে নেক্সট চার নম্বর পয়েন্ট লিখি ও বৃক্ষরোপণ অগভীর বালি স্তরে জাতীয় ঘাস লাগালে তা দ্রুত বেড়ে অঞ্চলকে ঢেকে দেয় ফলে বালি উড়ে যাওয়ার সম্ভাবনা কমে এছাড়াও খরা প্রতিরোধ বিভিন্ন গাছ লাগিয়ে সবুজ অরণ্যে ভরিয়ে দেওয়া দরকার আচ্ছা এবার আমরা দেখে নেব পাঁচ দাগে কী প্রশ্ন বলা হয়েছে দেখো ঝুলন্ত উপত্যকা ও রসে মথানে সৃষ্টির প্রক্রিয়ার সচিত্র বর্ণনা দাও অর্থাৎ ঝুলন্ত উপত্যকা সৃষ্টির প্রক্রিয়া বা কাকে বলে লিখতে হবে সুন্দর করে এবং রসেপথানে লিখতে হবে তার সঙ্গে ছবি দিতে হবে তো চলো আমরা দেখে নিই দেখো প্রথমে পয়েন্ট করবে উৎপত্তি ঝুলন্ত উপত্যকার ঠিক আছে প্রধান নদীতে যেমন উপনদী মেশে তেমনি প্রধান হিমবাহের সঙ্গে ছোট হিমবাহ এসে মিলিত হয় ছোট হিমবাহের উপত্যকার অপেক্ষা প্রধান হিমবাহুর উপত্যকা অনেক বৃহৎ ও সুগভীর হয় এরূপ অবস্থায় ছোট হিমবাহ প্রধানের সঙ্গে মিলিত হলে মনে হয় ছোট হিমবাহ প্রধান ছোটো হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলে রয়েছে একেই বলে ঝুলন্ত উপত্যকার সুন্দর করে এটা লিখে দিলে কিন্তু হবে এবার পয়েন্ট করবে উদাহরণ দিয়ে লিখবে বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা ঝুলন্ত উপত্যকার উদাহরণ দিয়ে তারপরে ছবিটা দেবে দেখো আমি ছবিটা দিয়েছি তোমাদের এখানে দেখো এই ছবিটা সুন্দর করে তোমরা যদি দিয়ে দাও তাহলে কিন্তু ঝুলন্ত উপত্যকার ছবিটা হয়ে যাবে এটা তোমাদের টেক্সট বইতেও আছে টেক্সট বই থেকে দেখে দেখে কিন্তু তোমরা লিখতে পারো আচ্ছা এবার চলো আমরা দেখিনি রসে মতানি। দেখো লিখবে পয়েন্ট করব উৎপত্তি হিমবাহ প্রবাহ পথে কোনো উঁচু ঢিবি বা টিলা থাকলে টিলার হিমবাহ প্রবাহের দিকের অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং বিপরীত অংশে উৎপাটন প্রক্রিয়ায় অসমতল এবড়ো খেবড়ো ও যুক্ত হয় এরূপ ভূমিরূপ হল রসে মতানে উদাহরণ দেবে কাশ্মীরের লিডার উপত্যকায় এইরূপ ভূমিরূপ দেখা যায় এবার সুন্দর করে এই ছবিটা কিন্তু তোমরা দিয়ে দেবে দেখো রসে মতানের ছবিটা কিন্তু এটা এটা তোমাদের টেক্সট বইতেও আছে তোমরা টেক্সট বই দেখেও কিন্তু এটা সুন্দর করে দেখে দেখে এঁকে নিতে পারো তাহলে এইটুক তুমি যদি লিখে নিতে পারো বা এই কাজটা যদি করে দিতে পারো তাহলেই কিন্তু তোমরা একদম আমি শিওর তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু কুড়িতে কুড়ি পেয়ে যাবে এক মার্কও কিন্তু তোমাদের মাস্টারমশাই কাটতে পারবে না তো চলো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অন্য সাবজেক্টের উত্তরগুলো যদি এখনো না দেখে থাকো তো সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা কিন্তু দেখে দেখে লিখে নিও